হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 6:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। রিঙ্কু ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত, তার সঙ্গে কালী পুজো এবং দেওয়ালিরও অনেক ভালোবাসা। তো আমি সকাল সকাল বান্ধবীদের সাথে চলে এসেছি নৈহাটিতে বড় মাকে দর্শন করতে। তোমরা ভাবছো এত সকাল সকাল কেন ঠাকুর দেখতে বেরিয়েছে? না, আসলে প্রচণ্ড কালী পুজোর দিন ভিড় হয়, সেই জন্য কালী পুজোর পরের দিন আমরা প্ল্যান করেছি ভোরবেলা যাব, তাহলে মাকে দর্শন করতে পারবো। আর মাকে দর্শন করার যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি বড়মার কাছে, সেখানে অনেক কালীর পুজো হয়েছে এবং সেই ঠাকুরগুলো তোমাদের দেখিয়ে দিলাম যথারীতি। আর চলে এসেছি বড়মার সামনে একদম। এই দেখো, তোমরা বড়মাকে দর্শন করে নাও এবং প্রণাম করো আমার সাথে। মানে আমার বহুদিনের ইচ্ছা ছিল বড়মাকে দর্শন করবো, মানে মন্দিরে এসেছি, বাট বড়মা যে কালী পুজোর দিন যে মূর্তিটা হয় এবং সোনা গয়না পরানো হয়, সেই অবস্থাতে বড়মাকে দর্শন করার বহুদিনের ইচ্ছা ছিল আমার এবং আমার বান্ধবীদের। তাই আমরা প্ল্যান করে ভোরবেলায় উঠে তাড়াতাড়ি ব্রাশ করে খালি মুখে বেরিয়ে পড়েছি বড়মার উদ্দেশ্যে। তা চলো দেখে নাও বড়মাকে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এরকম আমাদের মতো পাবলিক ভোরবেলা প্রচুর বেরিয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ কিরম ভিড়? যারা আমাদের মতো প্ল্যান করেছে যে আগের দিন তো ওখানে ঢুকতে পারবো না, সেই জন্য পরের দিন, আর যারা রাত জেগে পুজো দিয়েছে তারাও আসে এখানে, অনেকে ফিরছে, পুলিশে গার্ড রয়েছে এখানে, প্রচণ্ড ভিড়ের ধাক্কা, মানে ভিড়ে ঠেলতে 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 বড়মার কাছে আমরা যথারীতি পৌঁছে গেছি। আর এত প্রচণ্ড, এর ভেতরেই যতটুকুনি পেরেছি ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছ কী প্রচণ্ড ভিড়, মানে সকাল 6:30-7 বাজে তাও প্রচণ্ড ভিড়। তো দেখো, আর এইদিকে দাঁড়িয়ে রয়েছি বড়মার মন্দিরটাই। দেখো মন্দিরটা হয়ে গেছে, কিন্তু বড়মার মন্দিরের ভেতরে এখন ঢুকতে দিচ্ছে না দরজাটা, আর কীরকম প্রচণ্ড ভিড়। আমরা ওই দিকে যাচ্ছি, ওখানে ভোগ বিতরণ হচ্ছে ভোগ নেব বলে। তাই দরজাটা দেখতে পাচ্ছ, এই দরজাটা হচ্ছে বড়মার দরজা। আর দূর থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে রাস্তার উপরে বড়মাকে পুজো হয়েছে বড়মার। আর মানে শয়ে শয়ে মানুষ যেখান থেকে পেরেছে, যে প্রান্ত থেকে পেরেছে, বড়মাকে দর্শন করার জন্য চলে এসছে। এই যে দেখতে পাচ্ছ, বড়মার এই দরজাটা এখন বন্ধ আছে। ওই জিজ্ঞেস করলাম মন্দির কর্তৃপক্ষকে, তারা বললো এখন পুজো নেওয়া হচ্ছে না, ভাসান হবে তারপরে পুজো নেবে। তো দেখো আমরা আস্তে আস্তে সামনের দিকে